streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি বাংলাদেশি ব্লগার বিথি, তো আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগে আমি রান্না করেছি পায়েস। তো পায়েস রান্নার শেয়ারটা আমি আপনাদের সাথে করতেছি। এখন আমি এখানে 1 লিটার দুধ ঢেলে দিয়েছি এর মধ্যে। তো আমি আজকে 2 লিটার দুধের পায়েস রান্না করব। তো এখানে আমি 1 লিটার দুধ দিয়ে দিয়েছি, আর দেব সাথে 1 কাপ গুঁড়ো দুধ। এই 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে এই লিকুইড দুধটার সাথে মিশিয়ে নেব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনারা আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। তো এই পায়েসটা খুব সহজেই ঘরে রান্না করা যায়। আজকে আমি খুব সহজে পায়েস রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি 2 লিটার দুধে 2 মুঠো চাল নিয়েছি। 2 মুঠো চাল ধুয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব সময় খেয়াল রাখবেন আপনারা, 1 লিটার দুধে 1 মুঠো চাল আর 2 লিটার দুধে 2 মুঠো চাল দিয়েছি আমি এর মধ্যে। তো আমি চাল আর গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি, কারণ দুধটা তো গুঁড়ো দুধটা আমি পরে দিয়েছি, তাই আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1টা দারচিনি, 1টা এলাচি দিয়েছি। এটা আমি কিছুক্ষণ পরে আবার তুলে ফেলব, তাই আমি 1টাই দিয়েছি, বেশি দেইনি। বেশি দিলে একটা এক্সট্রা গন্ধ আসে, তাই আমি 1টাই দিয়েছি। তো কিছুক্ষণ বলক আসার পরে আমি ওই 2টা তুলে ফেলব। আর যে 2 মুঠো চাল আমি এর মধ্যে দিয়েছি, আমি কিন্তু চাউলটা আনামি দিয়েছি, আমি চাল গুঁড়ো করিনি। তো এটা কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চালগুলো ফুটে যাচ্ছে আর দুধটাও ঘন হয়ে আসছে। পায়েস রান্না করতে গেলে অনবরত নাড়তে হয়, না হলে নিচে তলানিতে লেগে যায়, তাই আমি পায়েসটা অনবরত নাড়তেছি। পায়েসটা নিচে তলানিতে যাতে না লাগে, তাই আমি অনবরত কিন্তু পায়েসটা নেড়েই যাচ্ছি। তো পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসেছে, চালগুলো গলে গিয়েছে। তো আর কিছুক্ষণ আমি এটা রান্না করব। চালটা গলে এসেছে, তো এখন আমি চিনিটা দিয়ে দেব। তো পায়েস রান্না করার সময় খেয়াল রাখবেন, চাল না গলা পর্যন্ত আপনারা চিনিটা দেবেন না। তো আমার চাল গলে গিয়েছে, তাই আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মিষ্টি বেশি খেলে আরেকটু দিতে পারেন, কিংবা একটু কম খেলে আরেকটু কমও দিতে পারেন। যে যে অনুযায়ী মিষ্টি খান, ঠিক সেই অনুযায়ী এটার মধ্যে মিষ্টি আপনারা দিতে পারেন। তো আমি এর মধ্যে 1 কাপই চিনি দিয়েছি। পায়েস কিন্তু খুবই ঘন হয়ে আসতেছে, তো এই সময় এসে অনবরত কিন্তু নাড়তেই হবে, না হলে তলানিতে লেগে যাবে। তো তলানিতে পায়েস লেগে গেলে খেতে ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ আসবে, তাই আপনারা এই সময় এসে অনবরত নাড়তেই থাকবেন। তো আমি খুব সহজেই ঝটপট
ঘরে পায়েস রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। তো আমি চেষ্টা করি খুব সহজে রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারা সবাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঘরে কিছু রান্না করে তৈরি করে খেতে পারেন। তাই আমি চেষ্টা করি খুব সহজেই সব কিছু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে। তো আমার পায়েস কিন্তু এখান থেকে রান্না করা পুরোপুরি শেষ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। তো এটা বাটিতে ঢাললে আরও ঘন হয়ে আসবে। তো আমি একটা বাটিতে পায়েস ঢেলে নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা বাদাম ছড়িয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এর মধ্যে কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো দিয়েও সাজিয়ে নিতে পারেন। তো আমি আজকে শুধু পেস্তা বাদাম দিয়েই সাজিয়ে নিয়েছি। তো আজকের পায়েসটা আমার পুরোপুরি এখানে তৈরি। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো বিদায় আমি এখানেই নিয়ে নিচ্ছি, আবারও নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।